নমস্কার বন্ধুরা, আমি সৌরভ পুরাঞ্জা জ্যোতিষের থেকে আপনাদের সামনে আজ ভারতীয় জ্যোতিষের এক বিস্ময়কর তত্ত্ব নিয়ে আলোচনার জন্য এসেছি। আজকে আমাদের বিষয় হল কোনো রাশি বা লগ্নের জন্য কোন রং বা বর্ণটি শুভ ফলদায়ী। আমার আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আজকের বিষয়টিকে সম্পূর্ণরূপে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন, আর সে কারণে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার রাশি বা লগ্ন মেষ হয়, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে লাল বা মেরুন, অর্থাৎ বাদামি। যদি আপনার রাশি বা লগ্ন বৃষ হয়, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে সাদা বা আকাশী। আপনি যদি মিথুন লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হন, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে সবুজাভ বা সবুজ। যদি আপনি কর্কট লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হন, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে সাদা। যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে লাল বা গোলাপি। আপনি যদি কন্যালগ্ন বা রাশির জাতক বা জাতিকা হন, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে সবুজ। আপনি যদি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে সাদা বা আসমানি। আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের হন, তবে আপনার জন্য শুভ রং হবে লাল বা মেরুন। যদি আপনার ধনুরাশি বা লগ্ন হয়, তবে আপনার জন্য শুভ রং হবে হলুদ। যদি আপনার মকর রাশি বা লগ্ন হয়, তবে আপনার জন্য শুভ রং বা বর্ণ হবে নীল বা কালো বা বেগুনি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্য শুভ বর্ণ বা রং হবে নীল বা কালো। যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন, তবে আপনার শুভ বর্ণ বা রং হবে হলুদাভ। পরিশেষে বলে রাখি, আরও সঠিক বিশ্লেষণের জন্য আপনাদের উচিত কোনো একজন বিশিষ্ট ও অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা নিজের জন্মছকের সঠিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, আপনারা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।